ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, তেল পটল কষা। তার জন্য নিয়ে নিচ্ছি আদার পেস্ট, লাল শুকনো লঙ্কার পেস্ট আর গোটা জিরের পেস্ট। এবার দিয়ে দেবো কড়ায় সর্ষের তেল। এবার দিয়ে দেবো পটলগুলো। পটলগুলো আমরা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। মশলাগুলোকে আমরা আবার 1 মিনিট মতন কষিয়ে নেব, তারপর দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। এবার মশলার সাথে ভালো করে পটলগুলো মিলিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য মতন জল। এবার এটাকে আমরা 4 থেকে 5 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে দেবো। আমাদের তেল পটল কষা পুরো রেডি। এটা আমরা একটা প্লেটে সার্ভ করে নেব। এটা গরম ভাত বা রুটির সাথে অসাধারণ লাগবে, আপনারাও বাড়িতে ট্রাই করুন। আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। এরকম আরও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো পরের ভিডিওতে।